नमस्कार बंधुरा चम्पास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि हच्छे बांगालिर अत्यंत प्रिय चिंगड़ी माछ दिए शोला कচু। गरम गरम भात किंबा रुटी दुटोर साथे एटा खेते भीषण ही भालो लागे। ताहले चलुन आर देरी ना करे चटपट आजकेर रान्नाटा देखे नेওয়া যাক। এই রান্নাটা করার জন্য এখানে আমি ২০০ গ্রাম চিংড়ি মাছকে আগে থেকেই ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ মেখে রেখে দিয়েছি। অপরদিকে আগে থেকে একটা বড় সাইজের আলু এবং কিছুটা শোলা কচুকে এরকম ডুমো ডুমো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে ৫ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। যে কোনো কচু রান্না করার আগে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিলে গলা চুলকোনার আর চান্স থাকে না। এখন একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম ৪টে কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি হাফ ইঞ্চেস আদা কুচনো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচনো। খুব সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যে কোনো রান্না শুরু করার আগে যদি মশলাটা রেডি করে রাখা যায় তাহলে রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। মশলা মিহি করে বাটা হয়ে গেছে। এবারে চুলা জ্বালিয়ে চুলায় একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। চুলারা ছাইতে রেখে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো মাছ ভাজার আগে প্রথমে কড়াই এবং তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে তখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজতে হয় না, এতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ভাজা মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে হালকা লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা শোলা কচু। কচু ভাপানোর সময়ও নুন হলুদ দিয়েছি। এখন ভাজার সময় আরও 1/4 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কচুগুলোকেও ভাজতে হবে ভালো করে। কচু আর আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আবারও এগুলোকে প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2টো করে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নের মশলাগুলোকে নাড়াচাড়া করে 10 থেকে 15 সেকেন্ড হালকা লাল করে ভেজে নেব। ফোড়নের মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। একই সাথে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। টমেটো টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। নুন মিষ্টি ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর চিনি দিতে যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা কচু আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আলু আর কচুকে ভালো করে মশলার সাথে মেশাতে মেশাতে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় আপনি মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবারে এর মধ্যে দিচ্ছি বড় কাপে 1 কাপ পরিমাণ গরম জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটুখানি মাখো মাখোই হবে। তবে আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। দেখুন গরম জল দেওয়ার জন্য ঝোল কিন্তু সঙ্গে সঙ্গেই টকবক করে ফুটতে শুরু হয়েছে। এই সময়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। কচু এবং আলুগুলোকে যেহেতু আগে থেকে ভাপিয়ে ভেজে নেওয়া হয়েছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। এরই মধ্যেই দেখুন আলু আর কচু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এই সময় সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে চুলার আঁচটাকে অফ করে দিয়ে জাস্ট স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখার পরে আজকের আমার চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর তরকারি পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।